हेलो एंड वेलकम टू माय चैनल। आज के आमी शिखाबो एकदम घरोया पद्धतिते फ्राइड राइस किभाबे बानाय। घरोया पद्धतिते बानालेओ टेस्टे किन्तु कोनो कम्प्रोमाइज होबे ना। ए फ्राइड राइसटा बानाते खुबी कम उपकरण लागे और आपनी बाड़ीते जखन खुशी बानिये निते पारबेन, कारण सब उपकरणई आमादेर रान्नाघरे रोजकार रान्नाय व्यवहार होये थाके। रेसिपिटा शुरू करार आगे आपनादेर सकलेर काछे रिक्वेस्ट करब, आमार चैनलटा प्लिज सबस्क्राइब करे देबेन और सबस्क्राइब करार समय पाशे थाका बेल आइकनटी अवश्यई क्लिक करे देबेन, जाते आमि जखन नतून कोनो भिडियो देब तखन आपनादेरओ नोटिफिकेशन आसे। ताहले आर देरि ना करे चलुन शुरू करा जाक। फ्राइड राइस तैरी करते आमादे लागबे बासमती राइस। बासमती राइसटा आमि आगे थेके भालो करे धुए जले भिजिए रेखेछि। राइसटाके आमादेर मिनिमाम एक घंटा जले भिजिए रखते हबे जाते चालटा एकटु लम्बा हये जाए। आर लागबे कोचानो बीन, कोचानो गाजर, काजू बादाम, किशमिश और गोटा गरम मसला। काजू बादाम और किशमिशटाकेओ आमि आगे थेके भिजिए रेखेछि। আমি সমস্ত উপকরণের মাপগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি চালটা সিদ্ধ করে নেব। চালটা সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। জলটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, তবে চেষ্টা করবেন আপনি যতটা পরিমাণ চাল নিয়েছেন ঠিক তার তিন গুণ জল নেবেন। এবার জলটা ফুটে উঠেছে, আমি ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা মনে রাখবেন আমি 90% সিদ্ধ করতে হবে। চাল যদি পুরোপুরি সিদ্ধ করে ফেলেন তাহলে ভাতটা কড়াইতে যখন ভাজব তখন ভেঙে যেতে পারে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে চালগুলো কড়াইতে লেগে না যায়। চালটা সিদ্ধ হয়ে গেছে। সবসময় মনে রাখবেন চাল কিন্তু 90% সিদ্ধ করতে হবে। এবার আমি জল ঝরিয়ে নেব। আপনারা চাইলে ভাতটা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়েও নিতে পারেন। এবার ভাতটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিয়েছি 4টি এলাচ, 3টি লবঙ্গ আর 2টো দারচিনি। গরম মশলাটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কোচানো বিন আর কোচানো গাজর। বিন আর গাজরটা আমি ভালো করে একটু ভেজে নেব। তবে মনে রাখবেন সবজিগুলো খুব বেশি ভাজবেন না। যদি সবজিগুলো খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে ফ্রাইড রাইসের যে ক্রিস্পি ভাবটা থাকে ওটা কিন্তু চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতন চিনি। আমি এখানে 5 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। আপনারা যদি ফ্রাইড রাইসে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি চিনিটা একটু নাড়াচাড়া করে নেব।
এবার আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতন ঘি। ঘিটা দিলে ফ্রাইড রাইসের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চাল। ভাতটা দিয়ে আমি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব, যাতে ভাতটা ভেঙে না যায়। ভাতটা আমি 10 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে সাদা তেলে পুরো ফ্রাইড রাইসটা রান্না করলাম আর অল্প একটু ঘি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে আমি আরও 5 মিনিট মতন ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা এবার আমি আলাদা পাত্রে তুলে সার্ভ করে দেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন আপনাদের কেমন লাগলো খেতে। এরকম সুস্বাদু আর মজার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওয়ে আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে।